রাজ্য জুড়ে বারবার উঠে এসেছে মিড ডে মিলের অব্যবস্থার ছবি। কখনো আরশোলা, কখনো সাপ, আবার কখনো টিকটিকি পর্যন্ত উদ্ধার হয়েছে মিড ডে মিলে। অন্যদিকে মিড ডে মিল খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়েছে এমন ছবিও সামনে এসেছে। এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল পোকা, মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মানিকনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। জানা গেছে বুধবার মিড ডে মিলের খিচুড়ি অভিভাবকরা বাড়ি নিয়ে গিয়ে টিফিনকারী খুলতেই দেখতে পান আস্ত একটি বড় পোকা। আমি খিচুড়িতে দেখিনি, আমি টিফিনে ঘাঁটে নিয়ে গেছি, হ্যাঁ বাড়ি গিয়ে আমার বড় ছেলে ঢেলে দেখছে একদম বাটিতে, দেখছে পোকা এই বড়। ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ জানান অভিভাবকরা। অভিযোগ, মাঝে মধ্যেই বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ঠিক মতো দেওয়া হয় না ডিমো। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফারাক্কা থানার পুলিশ, এরপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে শুরু হয়েছিল মিড ডে মিল। প্রথম দিকে পরিষেবা ঠিক থাকলেও পরে ক্রমশ বাড়তে থাকে অভাব অভিযোগ। আর কবে নজর দেবে রাজ্য সরকার উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।